ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আবারও সার্জিও আগয়ের উপর ভরসা রেখেছে আর্জেন্টিনা অভিজ্ঞ এই স্ট্রাইকারকে নিয়ে দু কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোন করোনা ভাইরাসের থাবায় অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে অনেকগুলো ম্যাচ বাকি আছে তিন মাসের অনাকাঙ্ক্ষিত বিরতি শেষে আগামী মাসে আবারও মাঠে ফিরছে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে মাঠে নামছে আলবেসেলস্তারা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যথাক্রমে আগামী চার জুন মাঠে নামবে চিলের বিপক্ষে এর চার দিন পর কলম্বিয়া আর বিপক্ষে খেলবে মেসিরা এই দুই ম্যাচের জন্য রোববার ত্রিশ সদস্যের পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনাল স্কালনে সবশেষ গত নভেম্বরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ওই আন্তর্জাতিক সূচিতে প্যারাগুয়ের সঙ্গে এক এক গোলে ড্রয়ের পর পেরুর মাঠে দুই শূন্য গোলে জিতেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এদিকে এবার আর্জেন্টিনা দলে আক্রমণ ভাগ হয়েছে বেশ ভারসাম্যপূর্ণ লিওনেল মেসি লাউতারো মার্টিনেস সার্জিও আগোয়েরোদের নিয়ে গড়া আক্রমণ ভাগ বেশ শক্তিশালী বলতেই হবে বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে যারা জায়গা পেয়েছেন তারা হলে মার্কোস আকোনা সার্জিও আগুয়েরো লোকাস আলারি এমিলিয়ানো বোয়েন্দায়া আঞ্জেল করিয়া জোয়াকিন করিয়া রোড্রিগো ডিপল আঞ্জেল ডিমারিয়া নিকোলাস ডোমিঙ্গাস হুয়ান ফয়েত আলেজেন্ড্রো গোমেজ নিকোলাস গোঞ্জালস জিয়োভানি লোসলসো আগুস্তিয়ান মারসিসিন এমিলিয়ানো মার্টিনস লওতারো মার্টিনেস লিসেন্দ্রো মার্টিনেস লোকাস মার্টিনেস কুয়ার্তা লিওনেল মেসি নাহোয়াল মলিনা হুয়ান মোসো গিডো রড্রিগাস ক্রিস্টিয়ান রোমেরো লুকাস ওকাম্পোস নিকোলাস ওতাম্যান্ডি অ্যালেক্সিয়াস পালাসিয়স হোসো লুয়েস পালোমিনো লিয়দ্রো পারাদেস হারম্যান পাজেল্লা এবং নিকোলাস ডাগলিয়াফিকো ত্রিশ সদস্যের বিশাল এই স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা